আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ভাই, আমি অলরেডি বিবাহিতা, আমার আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ভাই, কেন শুধু শুধু আমার সংসারে আগুন লাগাচ্ছেন বলেন তো? ওই দেখুন, আমার একমাত্র রাক্ষস জামাই আর আমি তার একমাত্র মাসুম বউ, আমরা দুজন বিরিয়ানির মতো। আপনি কেন তাহলে শুধু শুধু তার মধ্যে এলাচের কাজ করছেন ভাই? মনের কথা শুনে ছেলেটা ভাবা চাকা খেয়ে গেল। তার প্রপোজের এমন উত্তর শুনে আমজনতাদের মধ্যে হাসির রোল পড়ে গেল। মনের পাশে দাঁড়িয়ে আলিয়া হেসে কুটি কুটি হচ্ছে। আধারের এক্সপ্রেশন আর মনের ভীত ফেস দেখে আলিয়া বেশ ভালোই বুঝতে পারছে সব কিছু। মন আলিয়াকে ধাক্কা মেরে বলল, আলিয়া বলো না ওনাকে। আলিয়া হাসি থামিয়ে কিছু বলতে যাবে, তার আগেই হাসিটা ওর মুখ বন্ধ করে দেয়। মন কড়া চোখে তাকাতেই আলিয়া অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখে ছেলেটির উদ্দেশ্যে বলল, হ্যাঁ ভাইয়া, ও বিবাহিতা, আমার একমাত্র ভাইয়ের বউ আর আমার একমাত্র ভাবি। এক মাস আগে এলেও আপনার একটা চান্স ছিল, কিন্তু এখন আর নেই, কারণ আমার ভাই বুকিং করে ফেলেছে। মন জোরপূর্বক হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার জন্য সুন্দর দেখে একটা ভালো মেয়ে খুঁজে দিব। কেমন? আর আমি না আপনাকে ভাই বানাতে চাই, তাই আজ থেকে আপনি আমার ধর্মের ভাই। ঠিক আছে, এবার উঠুন উঠুন, বলেই ছেলেটির হাত ধরে টেনে তুলল মন। মনের কথা শুনে আরেক দফা সবাই হাসিতে ফেটে পড়ল। বেচারা এসেছিল জামাই হতে আর হয়ে গেল ধর্মের ভাই, একেই বলে কপাল। এদিকে মন ছেলেটার হাত ধরায় আধারের রাগ সপ্তম আকাশ ছুঁয়েছে। আজ মনের কপালে দুঃখ আছে সেটা আধারকে দেখেই বেশ বোঝা যাচ্ছে। মনের অ্যাডমিশন করিয়ে ওখান থেকে সোজা লাইব্রেরিতে চলে গেল আধার। আধার মনের জন্য নোটসবুক, টেস্ট পেপার, প্যাডস ইত্যাদি নিচ্ছে, আর মন ঘুরে ঘুরে একটা করে গল্পের বই নিচ্ছে। মন বইগুলো নিয়ে কাউন্টারে রাখলো। আধার ভ্রুযুগল কুচকে মনের দিকে আর ওই বইগুলোর দিকে তাকাচ্ছে। মন একগাদা গল্পের বই নিয়েছে। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও বুক সেলফগুলোর কাছে চলে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এলো একগাদা বই নিয়ে। মন প্রশ্নকর দৃষ্টিতে আধারের দিকে তাকিয়ে আছে। আধার বলল, তোমার ওই বইগুলোর মধ্যে তুমি যে কোনো দুটো বই নিতে পারবে, আরগুলো ফেরত দিতে হবে। তোমার আউটবুকস পড়তে ভালো লাগলে আমি তোমার জন্য আলাদা বই এনেছি, সেগুলো পড়তে পারো। এই বইগুলো পড়লে জ্ঞান বাড়বে, ওগুলো পড়লে কোনো লাভ হবে না। মনের রাগের মাথায় আগুন জ্বলে উঠল। ও গল্পের বই নিতে চাচ্ছে আর আধার ওকে কতগুলো জ্ঞানী বাবার বই ধরিয়ে দিচ্ছে। লাগবে না কোনো বই, মন কিছু না বলে রেগে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। আধার দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর নিজেই মনের আনা গল্পের বইগুলো থেকে দুটোর জায়গায় ভালো ভালো পাঁচটা বই বাছাই করে নিল, আর মনের জন্য নিজের আনা বইগুলোও নিল। মন গাড়ির ফ্রন্ট সিটে চুপচাপ বসে আছে। আধার বইগুলো এনে গাড়ির ভিতরে রাখলো। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কারো মুখে কোনো কথা নেই। মন চুপচাপ জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আধার এক মনে গাড়ি চালাচ্ছে। হঠাৎ আধার সুপার শপের সামনে গাড়ি ব্রেক করল। তারপর গাড়ি থেকে নেমে শপের ভিতর চলে গেল। মনের অভিমান আরও বেড়ে গেল। আধার নিজে থেকে একবারও কথা বলল না, রাগও ভাঙালো না। একবার কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কিছুক্ষণ পর আধার দুটো থলি হাতে শপ থেকে বেরিয়ে এলো। থলি মনের কোলে রেখে অন্যটা ব্যাক সিটে রাখলো। মন অবাক চোখে আধারের দিকে তাকালো। আধার সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিল। মন থলি খুলে দেখল ভেতরে অনেকগুলো চকলেট আর আইসক্রিম। মন অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, এগুলো আমার জন্য? আধার ড্রাইভ করতে করতে জবাব দিল, না আমার জন্য, তোমাকে শুধু রাখতে দিয়েছি, ভুলেও একটাতেও হাত লাগাবে না, তাহলে কিন্তু। আধার লুকিং গ্লাসে তাকিয়ে চমকে গেল। মন আধারের কথা না শুনে খাওয়া শুরু করে দিয়েছে। বাচ্চাদের মতো পুরো মুখ মাখিয়ে ফেলেছে। মন খেতে খেতে বলল, আপনি আমার আর আপনার সব জিনিসই আমার অধিকার আছে, তাই এগুলোতেও আমার অধিকার আছে। আপনি আমার, মনের এই কথাটা গিয়ে আধারের বুকে তীব্রভাবে আঘাত হানে। মন আবারও বলল, আর সব থেকে বড় কথা, আপনার এত কষ্টের এই বলিষ্ঠ বডি এই তুচ্ছ চকলেট আর আইসক্রিম খেয়ে নষ্ট করবেন, তাকে আমি হতে দিতে পারি বলেন? একদমই না। আর
টাকার জিনিস ফেলে দিতেও পারি না, তাই আমি খেয়ে ফেলি। মন খিলখিল করে হাসল, মনের কথায় আধারও মৃদু ঠোঁট প্রসারিত করে হাসল। মন আধারের প্যান্ট শার্ট পেটাচ্ছে, থুড়ি ধুচ্ছে আর বিড়বিড় করে আধারকে গালিগালাজ দিচ্ছে। আধার এক বালতি জামা কাপড় ভিজিয়ে মনকে ধুতে দিয়েছে আর বলেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে, কোথাও যেন একটু ময়লাও না থাকে, তাহলে এই জামা কাপড় আবার ধুতে দিবে। মন আধারের রাগ আধারের কাপড়গুলোর উপর দেখাচ্ছে। মন এমনভাবে একটা টি শার্টকে টাইলসের উপর বাড়ি মারছে, মনে হচ্ছে টি শার্টটা ছিঁড়ে ফাঁদা ফাঁদা হয়ে যাবে। আধার ওয়াশরুমে টোকা মেরে বলল, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে ধাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমার জামা কাপড়ে যদি একটা আঁচড় লাগে তাহলে এর শাস্তি ভয়াবহ হবে। আধার কথাটা বলতে না বলতেই শার্টটা ফেটে গেল। মন টি শার্টটা নিজের হাতের সামনে ধরতেই দেখল খুব সুন্দর গোল হয়ে টি শার্টটা ফেটে গেছে। রাগের ফলস্বরূপ এটা হয়েছে। মন কাঁদো কাঁদো হয়ে নিজেই নিজেকে বলল, তোকে এবার কে বাঁচাবে মন? যে মেয়ে কখনো নিজের জামা কাপড় ধুয়ে পরে দেখেনি সে আজ আধারের কাপড় ধুচ্ছে। মন অনেক কষ্টে অন্য জামা কাপড়গুলো ধুলো, তারপর সবার নিচে ছেঁড়া শার্টটা দিয়ে তার উপরে অন্য সব জামা কাপড়গুলো রাখলো। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে চোরের মতো আধারের সামনে দিয়ে ব্যালকনিতে গেল। আধার সন্দিহান চোখে মনকে দেখছিল। ব্যালকনিতে এসে হাঁপ ছেড়ে বাঁচল মন। তারপর একে একে সবগুলো কাপড় ব্যালকনিতে মেলে দিল। শেষে বালতি থেকে ছেঁড়া টি শার্টটা নিয়ে এলো। তারপর দেখতে দেখতে ভাবল কি করবে এখন। টি শার্টটা তো নিয়ে পিছনে ঘুরতেই চমকে উঠল মন, কারণ আধার ওর সামনে কাটা ভ্রুদুটা উঁচু হয়ে তাকিয়ে আছে। মন টি শার্টটা উঁচু করেই ধরেছিল। টি শার্টের দিকে আধারের চোখ যেতেই ওর চোখ কপালে উঠে গেল। মন কাঁদো কাঁদো গলায় বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। আধার গম্ভীর স্বরে বলল, এখন চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো, আর ভুলেও ভাববে না যে আমি তোমাকে ছেড়ে দিব, তোমার পানিশমেন্ট সকালে দেওয়া হবে। মন চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো আধার ওকে কী পানিশমেন্ট দিবে। আধার বাঁকা হেসে নিজেও সোফায় গিয়ে শুয়ে পড়ল। ভোর 5টা বাজে, আধার বরফ জমানো ঠান্ডা পানি ঢেলে মনকে ঘুম থেকে উঠালো। মন যেন জমে গেছে সেরকম অবস্থা হয়েছে ওর। আধার একটা জগিং শু টেনে মনকে দিয়ে বলল, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে এসো, আমরা জগিংয়ে যাব। মন রেগে বলল, আপনার যাওয়ার হলে আপনি যান, আমি কোথাও যাব না, গো টু দি হিল। আধার মেকি হেসে বলল, 2 মিনিটের মধ্যে জগিং স্যুট পরে রেডি হয়ে এসো, না হলে একটা নতুন শাস্তির জন্য তৈরি হও। মন দমে গেল, তড়িঘড়ি করে উঠে জগিং স্যুটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর রাগে গজগজ করতে করতে আধারের সাথে জগিং করতে গেল। আধার মনকে একটা টাস্ক দিল, এখন থেকে 8টা পর্যন্ত মনকে দৌড়াতে হবে, মানে 3 ঘন্টা মনকে দৌড়াতে হবে আর প্রতি 1 ঘন্টার ব্রেক। মন কোনো মতে রাজি না। আধার বাঁকা হেসে বলল, তোতা পাখি, তুমি যদি আমার কথা না শুনো তাহলে ওই যে ওখানে একটা রিভার দেখছো না, ওই রিভারে তোমাকে 3 ঘন্টা সুইমিং করতে হবে, তাও ব্রেক ছাড়া। মন আঁতকে উঠল, ও তো ভালো করে সুইমিংও করতে পারে না, কোনোরকম ভেসে থাকতে পারে, সেখানে 3 ঘন্টা একটানা কী করে সুইমিং করবে, ও তো মরেই যাবে। আধার বলল, বলো কোনটা করতে চাও তুমি? আমি দৌড়বো। এই তো গুড গার্ল, কিন্তু আমার একটা শর্ত আছে। আধার ভ্রু বাঁকিয়ে তাকালো, প্রতি 30 মিনিট অন্তর ব্রেক। স্টার্ট ফার্স্ট। মন দৌড়ানো শুরু করলো। 20 মিনিট হতে না হতে দৌড়াতে দৌড়াতে মনের করুণ অবস্থা হয়ে যায়। মন আগে কখনো এত দৌড়েছে কি না তাও সন্দেহ। মনে পা প্রচুর ব্যথা করছে। ধীরে ধীরে সূর্যের তাপ বাড়ছে। আধা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মনের মুখ লাল হয়ে গেছে রোদের তাপে, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে। মন বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে পারে না, ও সমস্যা হয়, মাথা ঘুরে আসে, শরীর ছেড়ে দেয়। 1 মিনিট দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত ওর মধ্যে থাকে না। সেখানে তো আজ ও 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, কিভাবে সম্ভব? 8টা বাজতে আর মাত্র 30 মিনিট বাকি আছে। মন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। টাইম আপ। আধারের কথাটা কানে যাওয়া মাত্রই মন যেখানে ছিল সেখানেই বসে পড়ে। আধার ছাতা নিয়ে মনের সাথে গিয়ে হাঁটু গেড়ে বসে। মন হাঁপাতে হাঁপাতে অভিমানী সুরে বলল, আপনি খুব খারাপ মিস্টার হাজবেন্ড। আধার মৃদু হেসে জবাব দিল, আই নো,
ওই ছেলেটার হাত ধরার শাস্তি এটা। অন্য কোনো পুরুষের হাত ধরার আগে এই শাস্তির কথা মনে করবে। এবার ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি দেখি তাহলে একদম জানে মেরে ফেলব। শেষে কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল আধার। কথাগুলোর মাঝে হিংসতা ফুটে উঠেছিল। আধার মনকে ওখানেই ফেলে রেখে সামনের দিকে চলে গেল, আর মন ওখানেই বেবকুব হয়ে বসে রইল। মন আর আধারের বিয়ের 6 মাস পূর্ণ হলো আজ। মন কোনো ভুল করলেই আধারের নতুন নতুন পানিশমেন্ট, আর আধারকে শায়েস্তা করতে মনের নতুন নতুন টেকনিক। এরকম দুষ্টুমিষ্টি খুনসুটি 6টি মাস পেরিয়ে গেল। ওদের সম্পর্কটা এই 6 মাসে অনেকটা নর্মাল হয়েছে। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।